ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের বাজেট হলো অ্যারাউন্ড 20,000 টাকা। তবে আপনি যদি এই বাজেটের মধ্যে ভালো একটি স্মার্টফোন কিনতে চান, যেখানে ভালো একটি ক্যামেরা, ভালো একটি প্রসেসর এবং ভালো একটি ডিসপ্লে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটি। যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে আমরা সর্বপ্রথম থার্ড নাম্বার পজিশনে থাকা ফোনটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে রিয়েলমি সি 55। পার্সোনালিভাবে আমার কিন্তু খুবই পছন্দের একটি ফোন, বিশেষ করে এর যে রেয়ার যে মেন ক্যামেরা, সেটির কিন্তু পারফরমেন্স যথেষ্ট পরিমাণে ভালো। তাই যারা বাজেটের মধ্যে একটি ভালো ফোন চাচ্ছেন এবং পাশাপাশি ফটোগ্রাফি করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে রিয়েলমি সি 55 এই ফোনটির দিকে যেতে পারেন। এই ফোনটির রেয়ার যে মেন ক্যামেরা, সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং সাথে আরটি পেয়েছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর যে সেলফি ক্যামেরা, সেটি কিন্তু 8 মেগাপিক্সেল। আর 20,000 টাকার প্রাইস সেগমেন্টের যদি আমি বিবেচনা করতে চাই, তাহলে কিন্তু এই ফোনটির মোটামুটি ক্যামেরা কনফিগারেশন যথেষ্ট পরিমাণে ভালো ছিল। দেন যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেকশনের কথা বলি, তাহলে এখানে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের সাথে পেয়ে যাবেন 3380 ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল। আপনি যদি ডে টু ডে কাজগুলো করেন, যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, হালকা পাতলা ভিডিও দেখা, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 1.5 দিনের মতো এই ফোনটি থেকে SOT পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রকার প্যারা খাওয়া উচিত না। আর হচ্ছে আপনি এই ফোনটি কিন্তু 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। দেন আমরা যদি এই ফোনটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে চাই, তাহলে এখানে আপনার পেয়ে যাবেন মিডিয়াটেকের হিলিও G88 একটি প্রসেসর, যেটিকে আমরা গেমিং প্রসেসর বলে বিবেচনা করে থাকি। রাইট নাও আন্ডার 20K বাজেটের মধ্যে কিন্তু এই চিপসেটটি বর্তমানে বেশ কয়েকটা ফোনে ব্যবহৃত হচ্ছে এবং সেই পারফরমেন্সগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল। এই ফোনটিতে কিন্তু আপনি মডারেট বা বেসিক কাজগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, সেক্ষেত্রে আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না। তবে যদি গেমিংয়ের কথা বলতে চাই, আসলে এই ডিভাইসটি কিন্তু হাইলি ক্যাপেবল না গেমিংয়ের জন্য। যদি আপনি হালকা পাতলা গেমিং করতে চান, সেই ক্ষেত্রে আশা করা যেখান থেকে কোনো প্রকার লেগ অথবা ফ্রেন্ড অফিস আপনার চোখের সামনে পড়বে না। ওয়েস সেকশন পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকগ্রাউন্ডে থাকছে রিয়েলমি UI 4.0। রিয়েলমি UI নিয়ে আমার মোটামুটি একটি কমপ্লেন রয়েছে, যেটা আপনাদের জানা উচিত। সেটা হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু হুটহাট করে অ্যাড চলে আসে, যেটা খুবই বিরক্তিকর। সো এই ছিল এই ফোনটির মোটামুটি কনফিগারেশন। এবার চলে আসা যাক ফোনের ডিসপ্লে সেকশনের দিকে। ফোনের ডিসপ্লে সেকশনে আপনার পেয়ে যাবেন 6.72 ইঞ্চের 90Hz রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে, যেটা মূলত Full HD+ এর একটি ডিসপ্লে, যেটাতে আপনি কিন্তু ভালো পরিমাণে কালার কোয়ালিটি থেকে শুরু করে আপনি কন্টেন্ট প্লের ক্ষেত্রে খুব ভালো পরিমাণে একটি এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন। চীন বা ভেজালের কথা বলতে গেলে, আমরা মনে করি এই ফোনটি কিন্তু যথেষ্ট পরিমাণে ন্যারো রাখা হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালভাবে খুবই ভালো লেগেছে। রিয়েলমির এই ফোনটিতে কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি, তবে আপনার যদি ফোনটি বাই করেন, অবশ্যই একটি টেম্পার গ্লাস লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আশা করা যায় এই ফোনটা আপনাদের জন্য বেস্ট হবে। দেন আমাদের নেক্সট পজিশন, অর্থাৎ 2 নম্বর পজিশন, আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিয়েলমি 10। রিয়েলমি 10 আসলে রাইট নাও আন্ডার 20K বাজেটের মধ্যে বেস্ট একটি ফোন। এই ফোনটি এখনও পর্যন্ত ইউজার রিভিউ যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। আর পাশাপাশি এই ফোনটির যদি আমরা কনফিগারেশনের দিকে আসি, তাহলে এর মিডিয়া সেকশনে থাকছে মিডিয়াটেক হিলিও G99, এটি গেমিং চিপসেট, যেটিতে কিন্তু আপনি ভালো পরিমাণে গেমিং থেকে শুরু করে হাই গ্রাফিক্সের কাজগুলোকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। আর যেহেতু এই চিপসেটি 6 নম্বরের আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর, সেহেতু কিন্তু আপনি হেভি কাজগুলোকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন, পাশাপাশি কিন্তু আপনি হাই লেভেলের গেমগুলোকে ইজিলি প্লে করতে পারবেন। এই ফোনটি আপনারা দেশের বাজারে 2টি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 4GB+128GB এবং 6GB+128GB। এরপর যদি আমরা এই ফোনটির ডিসপ্লের দিকে আসি, এই ফোনটির অন্যতম কি সিলিং পয়েন্ট হলো এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.4 ইঞ্চ সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার ম্যাক্স ব্রাইটনেস 1000 nits পর্যন্ত, যার কারণে কিন্তু আপনি আউটডোর এই ফোনটিকে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে ব্রাইটনেসের ঘাটতি আপনার ফিল করবেন না। এরপর আপনার এই ফোনটির ডিসপ্লে প্রসেসরের দিকে আসলে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5। চীন বা ভেজালের কথা বলতে গেলে, এখানে যথেষ্ট পরিমাণে ন্যারো রাখা হয়েছে। এরপর যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে আসি, তাহলে রেয়ার সেটে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটি মূলত 50+2 মেগাপিক্সেলের, তবে এখানে কিন্তু আল্ট্রা ওয়াইড সেন্সরটি ব্যবহার করা হয়নি। এই ফোনটির মেন ক্যামেরাতে যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে, সেটি কিন্তু স্যামসাংয়ের ISL Gen 1, যেটি কিন্তু একটি পরীক্ষিত সেন্সর। আর এই সেন্সরটির মাধ্যমে কিন্তু আপনি ভালো পরিমাণে ফটোগ্রাফি করতে পারবেন, সেক্ষেত্রে ফটোগ্রাফি লাভের জন্য আশা করি এই ফোনটি খুবই ভালো হবে। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে, এখানে কিন্তু আমরা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেখান থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে ফটোগ্রাফি পেয়েছি। সো যারা সেলফি লাভার রয়েছেন, তারা আশা করি মোটামুটি সন্তুষ্ট থাকতে পারবেন। দেন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, তার আগে একটি কথা না বলি নয়, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ফোনটির ব্যাটারি সেকশন আসলে পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের সাথে পেয়ে যাবেন 3380 ফাস্ট চার্জার। চার্জিং স্পিড কিন্তু তুলনামূলক ফাস্ট, প্রায় 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন।
ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে মানে রেগুলার কাজগুলো করলে প্রায় দেড় দিনের মতো এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো এই ছিল এই ফোনটি মোটামুটি কনফিগারেশন। এবার চলছে ফোনটির প্রাইস সেগমেন্টের দিকে। ফোনটি আপনি 4G+64GB ভেরিয়েন্টে পেয়ে যাবেন 19,000-19,500 টাকার মধ্যে, আর 8G+128GB পেয়ে যাবেন 20,000-21,000 টাকার মধ্যে। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে অবশ্যই 8GB ভেরিয়েন্টে নেওয়ার চেষ্টা করবে। দেন আজকে আমাদের পজিশনে ফার্স্ট নাম্বার যে ফোনটি রয়েছে সেটি নিয়ে কথা বলা যাক। ফোনটি হচ্ছে পোকো ব্র্যান্ডের পোকো X5। পোকোর অনেক ফোন নিয়ে কিন্তু আপনাদের মাঝে অনেক কমপ্লেন রয়েছে, বা আমরা ইউজার রিভিউর ক্ষেত্রেও জানতে পেরেছি, অনেকটা কমপ্লেন শুনেছি। তবে পোকো X5 যে ফোনটি রয়েছে, আমরা যেটা আজকে রিভিউ করছি, সেই ফোনটিতে কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো প্রকার সমস্যা দেখতে পাইনি, বা সেই সম্পর্কে কোনো কিছু শুনি নাই বা জানিনি, যার জন্য এই ফোনটিকে আমরা রিকমেন্ড করতেছি। আর এখনও পর্যন্ত এই ফোনটি কিন্তু ইউজার রিভিউ আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। ওকে, আবার কথা বলতে থাকে ফোনটির কনফিগারেশন নিয়ে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি মূলত 6.9 ইঞ্চ, এবং এটিতে 90Hz রিফ্রেশ রেট যুক্ত আপনি একটি ডিসপ্লে পেয়ে যাবেন। ডিসপ্লের ম্যাক্স ব্রাইটনেস প্রায় 1200 nits পর্যন্ত, যার কারণে কিন্তু আপনি সানলাইটও ফোনটিকে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে ব্রাইটনেসের ঘাটতি ফিল হবে না। আর ডিসপ্লের কথা বলতে গেলে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কর্নিং গোল্ড গ্লাস 3-এর প্রোটেকশন। ওকে, এবার ডিসপ্লে পর চলে এসে আমরা ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। ফোনটির রিয়ার সাইড আপনারা পেয়ে যাবেন 3টি ক্যামেরা, 48+8+2 মেগাপিক্সেল। এই ফোনটি থেকে তোলা ফটো কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। প্রাইস সেগমেন্ট হিসেবে বিবেচনা করতে গেলে একে ডিজাইন লেভেল বলা যায়। আর এখান থেকে যদি আপনি ভিডিওগ্রাফি করতে চান, সেক্ষেত্রে মোটামুটি কোয়ালিটি ভিডিওগ্রাফি করতে পারবেন, মানে সেক্ষেত্রে আশা করা যায় আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। আর এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটি কিন্তু হচ্ছে 13 মেগাপিক্সেল, সেখান থেকে আপনি মোটামুটি ভালো লেভেলের ফটোগ্রাফি নিতে পারবেন। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যদি আমরা প্রাইস সেগমেন্ট হিসেবে বিবেচনা করতে চাই তাহলে কি অ্যাভারেজ লেভেলে বলতে পারি। তবে আমার মতে এখানে একটু যদি উন্নত করা হতো, অর্থাৎ 16 মেগাপিক্সেল দেওয়া হতো, তাহলে আমার মনে হয় একটু বেশি ভালো হতো। এই ফোনটি তারপর পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি, এবং ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের সাথে পেয়ে যাবেন 3300W 50W চার্জার। আর এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো ছিল। এরপর কথা বলা যাক ফোনটির প্রসেসর সেশন নিয়ে। ফোনটির প্রসেসর সেশন আপনার পেয়ে যাবেন একটি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, যেটি মূলত হচ্ছে স্ন্যাপড্রাগনের 695। আর এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর, আর এই প্রসেসরটি কিন্তু একটি 5G প্রসেসর। 695 প্রসেসরটা কিন্তু রেগুলার যে কাজগুলো রয়েছে, পাশাপাশি মডার্ন যে কাজগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজেই হ্যান্ডেল করতে পারে। আর গেমিংয়ের কথা বলতে গেলে এখানে কিন্তু আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন। আর এই চিপসেটের আরেকটা ভালো দিক হচ্ছে, এই চিপসেটটি কিন্তু মোটামুটি কুল থাকে, অর্থাৎ হট বা গরমটা খুব কম হয়, আর যার ফলে কিন্তু আপনি ফোনটাকে লং টাইম ইউজ করার পরেও হেভি হিট হবে না। সো এই ছিল এই ফোনটির মোটামুটি হাইলাইটেড কনফিগারেশন। এবার আমরা এই ফোনটির প্রাইস সেগমেন্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ফোনটি আপনারা রাইট নাও বাংলাদেশের বাজারে আনুপিসালিভাবে পাবেন 20,000-21,000 টাকায় 6GB+128GB ভেরিয়েন্ট। এই ফোনের যে কনফিগারেশন সেই অনুযায়ী কিন্তু এর প্রাইস সেগমেন্টটা ঠিক আছে, তাই চাইলে কিন্তু আপনারা অবশ্যই পোকো X5 এর দিকে যেতে পারেন। সো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। যারা ভিডিওটি আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর যদি আপনি অন্য কোনো ফোন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনার কমেন্টটি করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।